জিবরিল আপনার বার্থ সার্টিফিকেটটা দেখান, আপনার বার্থ সার্টিফিকেট দেখান, জন্ম তারিখ দেখান, ছিল তখন আপনি দেখান, আপনার জন্ম কোন সময়? আমি দেখাতে পারব না জিবরিল। চিন্তা করে, ভালো করে চিন্তা করে বলে, আপনার বয়স কত? কাম উমরুকা ইয়া আখি জিবরাইল, এ জিবরিল তোমার বয়সটা কত বলো? হুজুর, আল্লাহ যখন আদম নবীকে যখন দুনিয়াতে সৃষ্টি করছিলেন, আমি জিবরিল আমিন তখন বলতে পারি, তাহলে আপনি চিন্তা করেন আমার বয়স কত? আল্লাহ নবী বললেন আরো চিন্তা করে বলেন, যখন গোটা পৃথিবী দুনিয়াটা পানির উপরে ছিল, পানি আর পানি, আল্লাহ পাক ওই সময় কাবা বাইতুল্লাহ শরীফ তৈরি করবেন, ওই জায়গাতে আল্লাহর হুকুমে মাটি হয়েছিল, যে জায়গায় কাবা বাইতুল্লাহ আল্লাহর হুকুমে মাটি হয়েছিল, আর সর্বপ্রথম আল্লাহ পাক দুনিয়া সৃষ্টির আগে, দুনিয়ার মখলুক সৃষ্টির আগে আল্লাহ পাক আমাদেরকে বলেছিলেন, তোমরা ওই জায়গায় পাথর দিয়ে দিয়ে একটা ঘর তৈরি করো, ওই ঘরটার নাম হবে বাইতুল্লাহ। বলে বলা যাবে আল্লাহ ওই ভিটে আপনি সর্বপ্রথম যে মাটিটা আমাকে দিতে বলেছিলেন, আমি জিবরিল আমিন সেই মদিনা থেকে রসুলের মাজার মুকাদ্দাস যেখানে, ওই জায়গা থেকে এক মুঠো মাটি এনে কাবা বাইতুল্লাহর ভিটে দিয়েছিলাম, তাহলে আপনি চিন্তা করেন আমার বয়স কত? আহ আল্লাহ নবী মুস্কে মুস্কে হাস হাস মুস্কে মুস্কে হাসছে। আমি বলতে পারি না, তবে আমি পশ্চিম আকাশে একটা উচ্চপত্র আমি দেখতে পেতাম, উচ্চপত্র 70,000 বছর ধরে, একটা উচ্চপত্র 70,000 বছর ধরে জয়ন্ত, আমার বাবা উচ্চপত্র টানিবে যেত, 70,000 বছর অন্ধকার থাকত, আমার 70,000 বছর উচ্চপত্র পাঠত, 70,000 বছর অন্তর আমার জীবন উদয় হতো, আবার নেমে যেত 70,000 বছর থাকত, এভাবে 72,000 বার আমি দেখেছি। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসছেন, জিবরিল বাচ্চা টিকেট দেখাও, দেখি বাচ্চা টিকেট দেখাও, হিসাব করো তুমি এবার তোমার বয়স কত? আমার বয়স
ওই নূরটাকে আল্লাহ পাক নিজের আমানাতে রেখেছিলেন। তারপরে বাবা আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিয়েছিলেন, বাবা আদম আলাইহিস সালামের পেশানিতে আল্লাহ দিলেন বলে বাবা আদমের তওবা কবুল হয়েছিল। ওই নূরানি যখন আল্লাহ পাকের আরশ আযিমের দিকে তাকিয়ে আদম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখেছিলেন, দেখার সাথে সাথে কপাল থেকে ওই নূরটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে যখন কানেকশন হয়ে গেল, তখনই আল্লাহ পাক আমার নবী আদম আলাইহিস সালামের নূরানি রশ্মির কারণে আল্লাহ দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। যদি না থাকতেন হতো না। ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল বাকি জুরকানি রহমাতুল্লাহ আলাইহি মাহিবুল লাদুননি কিতাবে সারা জুরকানি জুরকানিতে লিখেছেন, যদি নবীদের ভিতরে আল্লাহ আমার নবীর নূর না দিতেন, আল্লাহ কোন নবীর দোয়া কবুল করতেন না, কাউকে হেফাজত করতেন না, আদম নবীর দোয়া কবুল হতো না, ইউনুস নবীর মাছের গাল থেকে বার করে দিতেন না, ইব্রাহিম নবীর আগুন থেকে বাঁচাতেন না, ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিতেন না, মোসা নবীকে ফেরাউনের হাত থেকে বাঁচাতেন না, আল্লাহ আমার নবী পাকের নূর নূরের অংশ তাদের ভিতরে থাকার কারণে আল্লাহ পাক দয়াময় নূরের ওসিলায় তাদেরকে বাঁচিয়েছিলেন। জোরে বলা যাবে তমাম নবীদের সর্দার ইমাম করে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ পাক তমাম নবীদেরকে বলেছিলেন, খবরদার আমি আল্লাহ তোমাদেরকে একটা নসিহত করে গেলাম, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আসবেন তোমরা যেন তার সঙ্গে বিয়াদবি করবে না। কেন? তিনি তমাম নবীদের ইমাম হিসাবে তিনি আসবেন। ওই নবীকে আমি আল্লাহ পাক বড় মর্যাদা বান করেছি এবং ওই নবীর উম্মতকেও আমি আল্লাহ বড় সৌভাগ্য বান করেছি। অন্য নবীদের উপরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, আমাদের উপরে 5 ওয়াক্ত। কেন? আমার নবী পাক কাঁদছেন, আল্লাহ আমাকে আমার দাবি মানতে হবে, আমার আবদার আপনাকে মানতে হবে, আমার উম্মাত উম্মাতিরা দুর্বল অসুস্থ 50 ওয়াক্ত আদায় করতে পারবে না, আল্লাহ কমিয়ে দেন, আল্লাহ 5 ওয়াক্ত না হবে না, আবার 5 ওয়াক্ত না আল্লাহ হবে না, পারবে না আমার উম্মাত। এমনি তো 5 ওয়াক্তের পড়তে গিয়ে তো হিমশিম খেয়ে যাচ্ছে, কথা ঠিক না ভুল? 5 ওয়াক্ত পড়তে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তো 50 ওয়াক্ত হলে কি হতো? আল্লাহ হবে না, আল্লাহ কমিয়ে দিতে 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 5 ওয়াক্ত আল্লাহ নামাজকে ফরজ করে দিলেন। হাবিব জান, আপনার উম্মাত উম্মাতিরা 5 ওয়াক্ত পড়বে, অন্য নবীর উম্মাত উম্মাতিরা 50 ওয়াক্ত পড়বে, এই 5 ওয়াক্ত তাদের সমতুল্য করে দিলাম। আহ, আল্লাহর নবী আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপরে মাথা দিয়ে আমার নবী ঘুমিয়ে পড়লেন। আসরের সময় পার হয়ে যাচ্ছে, আল্লাহ আসরের নামাজটা আল্লাহ ফৌত হয়ে গেল, আসরের নামাজটা আল্লাহ কাজা হয়ে যাবে আল্লাহ, কিন্তু আমার নবী আমার উরুর উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে, আমি আমার রাসূলকে ডাকতে পারবো না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমার আওয়াজটা যেন আমার রাসূলের আওয়াজের থেকে বেশি না হয়। আল্লাহ পাক আয়াত নাযিল করে দিলেন সাহাবীদেরকে, এই হাবিব আপনার সাহাবীদের বলে দেন আপনার সাহাবীদের কথার আওয়াজ আপনার আওয়াজের থেকে যেন বেশি না হয়, যদি বেশি হয় তাহলে তাদের জীবনের সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নড়তেও পাচ্ছেন না ডাকতেও পাচ্ছেন না, আপনি কাঁদেন কেন?
কি হয়েছে আপনার কাঁদছেন না রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কান্নাটাও না ও কান্না নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার উরুর উপরে মাথা রেখে ঘুরে পড়েছেন এমন সময় আসরের সময়টা সূর্য ডুবে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার রসুল বলেন আমার আল্লাহ দেন দান করে আমার কাছে দেন আর আমি রসূলুল্লাহ সেটাকে বণ্টন করি খোদ আল্লাহ দেনে ওয়ালা হো মাই মোহাম্মদ বাদনে ওয়ালা আল্লাহ দেনে ওয়ালা মাই মোহাম্মদ কো বাদনে ওয়ালা বানায়া আমি রসূলুল্লাহকে আল্লাহ বণ্টনকারী হিসাবে পাঠিয়েছেন জোরে বলা যাবে আল্লাহ যা কিছু দেওয়ার দেন আমাকে বন্টন করতে বলেন কাকে দিলে হবে কি দিলে হবে আমি রাসূলুল্লাহ আমাকে বন্টন করতে বলেন আল্লাহ মাধা মাধিয়া এক জায়গাতে ডাকলেন আল্লাহ তমাম নবী রসুল পয়গম্বরদেরকে মাজালিসুল আম্বিয়ায়ে আম্বিয়া আলাইহিমুসসালামদের একটা মসজিদ ডাকলেন রুহানি অবস্থা দেখে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালামকে পাঠালেন আদম আপনি উঠে যান দাঁড়ান দাঁড়িয়ে আল্লাহ পাক বলেন আদম আমি আপনাকে দুনিয়াতে শাফিউল্লাহ লাকাব দেব শাফিউল্লাহ আর আমার রসূলকে আমি লাকাব দেব হাবিবুল্লাহ জোরে বলা যাবে আপনি হলেন আবুল বাশার আপনি তামাম পৃথিবীর মানুষের পিতা আর আমার নবীকে আমি আল্লাহ বানাবো আবুল আরহা অর্থাৎ যত মানুষ আসবে সমস্ত মানুষের রুহের পিতা আমার রসুল বললেন বললেন নবীদেরও রুহের
পিতাকে রাসূলুল্লাহ আবুল বাশার তাম মানুষের পিতা হচ্ছে বাবা আদম আলাইহিস সালাম আর রূহের পিতা কে আমার রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আদমকে জিজ্ঞাসা করেছেন আদম রে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি আপনি যাতে খুশি আমি আল্লাহ তাতে খুশি আর আমরা কিসে রাজি আমার আল্লাহ যাতে রাজি আমার রাসূল যাতে রাজি আমরা কিন্তু আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব আপনি যাতে রাজি যাতে খুশি আমি আল্লাহ তাতে রাজি কেন আমি আল্লাহ রব্বুল আলামিন আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন আমি আল্লাহ তাম পৃথিবীর রব আর আপনি তাম পৃথিবীর রহমত বুঝলেন আল্লাহ নবী মক্কা থেকে যখন হিজরত করেছিলেন রাতের অন্ধকারে আল্লাহ নবী মক্কা থেকে পালিয়েছিলেন পালিয়ে মদিনাতে এসেছিলেন এগারো রাত এগারো দিন পায়ে হেঁটে যখন আল্লাহর নবী মক্কা থেকে মদিনাতে আসছেন আল্লাহ পাক জানিয়ে দিলেন হাবিব আমি আল্লাহ আপনাকে যেভাবে রাস্তা দেখিয়ে দেব যে রুট আপনাকে দেখিয়ে দেব আপনি সেই রুটে রুটে যাবেন অন্য রুটে গেলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি আল্লাহ আপনাকে সহি সালামতে মদিনার মানুষ আপনার অপেক্ষায় আছে মদিনার মানুষ আপনার ইন্তেজারে আছে আমি সহি সালামতে আপনাকে মদিনায় পৌঁছে দেব কিন্তু হাবিব আপনি যতদিন মক্কাতে ছিলেন আপনি কাবাকে কেবলা করে নামাজ পড়তেন মদিনাতে যাবার পরে আমি আল্লাহ আপনার কেবলাটাকে পরিবর্তন করে দেব আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বেন আল্লাহ নবী মদিনাতে যাবার পরে সতেরো মাস কিংবা ষোলো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কেবলা করে নামাজ পড়েছিলেন আল্লাহ নবী যখন নামাজ পড়ে
ইহুদিরা আল্লাহর নবীকে ঠাট্টা করতেন, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার আল্লাহ কি তোমাকে ত্যাগ করেছে না তুমি তোমার আল্লাহকে ত্যাগ করেছো, তুমি তোমার আল্লাহর কাবাকে বাদ দিয়ে তুমি আমাদের কাবাটাকে কেবলা করে নামাজ পড়ছো কেন? আল্লাহ নবী কোনো কথার জবাব দেন না। আবার আল্লাহ নবী নামাজ পড়ে, নামাজ শেষ হয়ে যায়, আল্লাহ নবীকে আবার বলতে লাগে, এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি কাবাকে ত্যাগ করেছো না কাবার মালিক তোমাকে ত্যাগ করেছে? তুমি কাবার দিকে ফিরে নামাজ পড়ো না, আমাদের কাবার দিকে ফিরে, আমাদের কেবলার দিকে ফিরে নামাজ পড়ো। তো আল্লাহ নবী কোনো কথা নিজের থেকে তো বলেন না যতক্ষণ আল্লাহ আমার রাসূলকে ওহি না দেন। আমার হাবিবের জবান দিয়ে যে কথাটা বার হয় ওটা আমি আল্লাহ আমার কথাটাই বার হয় বলা যাবে। গুপ্তে আও, গুপ্তে আও আল্লাহ বল, গারচে আজ হুকুমে মোহাম্মদ বল, গুপ্তে আও আল্লাহ বল, গারচে আজ হুকুমে মোহাম্মদ বল। আল্লাহ নবীর হুকুম থেকে যে কথাটা বার হয় ওটা আল্লাহ নবীর কথা নয়, ওটা স্বয়ং আল্লাহর কথা আমার রাসূলের জবান দিয়ে বার হয়। এবার আল্লাহ নবী জোহরের নামাজে দাঁড়িয়েছে, দুই রেখাত নামাজের বইটাকে আল্লাহ নবী বসে চিন্তা করছেন, আল্লাহ নামাজ তো শেষ হয়ে যাবে কিন্তু এরা তো আমাকে আবার ঠাট্টা করবে, আবার তো জিজ্ঞাসা করবে কি হবে। আল্লাহ আল্লাহ নবী ঘুরিয়ে ঘুরিয়ে কাবা এখন নামাজের বৈঠকে বসে আত্মা হিয়াতু যদি কেউ না পড়ে নামাজ হবে? নামাজে আত্মা হিয়াতু বৈঠকে নে বসে চিন্তা করছে মাঠে গরু কোথায় যাবে কি হবে, নামাজ হবে? হ্যাঁ, আল্লাহ নবী তো চিন্তা করছেন আল্লাহ কি হবে। রসুলের জন্য শরিয়াত নয় বরং রসুলের জন্য শরিয়াত, শরিয়াতের জন্য রসুল নয়, শরিয়াতের জন্য রসুল নয় বরং রসুলের জন্য শরিয়াত, কাবার জন্য রসুল নয় বরং রসুলের জন্য আল্লাহ কাবা সৃষ্টি করেছে।
বুঝলে? জিবরিল আমিনকে বললেন এক মুঠো মাটি নিয়ে এসো, জিবরিল যাও তো। আল্লাহ কোথায় যাবো? সব তো পানি আর পানি। আল্লাহ পাক বললেন কোন ফায়াকুন? ওই মদিনা ইয়াসরিব নামক একটা জায়গাতে আমি আল্লাহ মাটি সৃষ্টি করব। ওই জায়গাতে এক মুঠো বালি নিয়ে আসেন, খুব দ্রুত যান, গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের ভিতে দিয়ে দেবে, ছড়িয়ে দেবে। জিবরিল আমিন খুব ছুটলেন, ছুটে গিয়ে এক মুঠো বালি এনে কাবা বাইতুল্লাহর ভিতে দিলেন। জিবরিল আমিন আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ এই মাটিটা কি মাটি? এটা কি মাটি? আল্লাহ সবাই বলেছিলেন জিবরিল, এ আমার ফারিশতা, যে মাটিটা এই মাটিটা আল্লাহ যেখানে আমার বাবা ভাই তোমার শরীরের ভিড়ে দেওয়া শরীরে আমার রসুলের জন্যই তো সব। আর এই মাটিটা যখন কাবা শরীফে দেওয়া হবে, কাবাটাও সম্মানীয় হয়ে যাবে, কাবা সম্মানীয় হয়ে যাবে। এই ঘাজিও কাবা কে তো দেখা, লেকিন কাবা কি কাবা নেহি দেখা? কাবা শরীফে অনেক হাজি সাহেব যায় হজ করতে, হজ করে কাবা শরীফ থেকে ফিরে আসে, মদিনায় যায় না, মদিনায় যায় না, শিয়ারা মদিনায় যায় না। জানেন শিয়া আছে আপনাদের, শিয়াদেরকে মদিনাতে ঢোকা নিষেধ। শিয়ারা প্রথমে চলে যাবে ইরাকে, শিয়াদের হজ করতে লাগে 3 মাস 4 মাস লাগে, ওরা ইরাকে চলে যাবে, ইরাকে থাকবে, ইরাক থেকে হজের ওই কটা দিন মক্কাতে চলে যাবে, মক্কা থেকে ওরা সোজা ইরাকে চলে আসে, ওরা মদিনায় যায় না। কেন? আল্লাহ নবীর পাশে হযরত আলীর দাফন না হয়ে হযরত উমার এবং আবু বকরের দাফন হয়েছে, শিয়ারা এটা মেনে নিতে পারে না, তাই মদিনাতে যায় না। কিন্তু যখন কাবা থেকে হাজি সাহেবরা ফিরে আসে, মদিনা ডাকতে থাকে, আই হাজিও কাবাকে তো দেখা, লেকিন কাবা কি কাবা নেহি দেখা? হাজি সাহেব কাবা তো দেখলেন, কিন্তু কাবার কাবা মদিনাতে আছে এটা আপনি দেখলেন না, চলে যাচ্ছে। কাবার কাবাকে কাবার সম্মান বেশি না রাসূলের মাজারের সম্মান বেশি? কোনটা বলেন না, ঠিক ভুল একটা হবে। হ্যাঁ একটা মাজার আর একটা কাবা, কি গো কত পার্থক্য না! একটা মাজার আর একটা আল্লাহর ঘর, এর থেকে কি মাজারের মর্যাদাটা বেশি হবে? আল মুহাম্মাদ আল মুফান্না কিতাবে লিখছেন, আতা ও
আল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম ফাইন্নাহু আফসালুল মুল্লাকান হাত্তা কাবাতি আমিনাল আরশি ওয়াল কুরসি আল্লাহ যে জায়গাতে শুয়ে আছে ওই জায়গা মুত্তাবা ওই জায়গা মর্যাদা ওই জায়গার সম্মানটা আল্লাহু আলাইহি সালাতু ওয়া সালাম ফাইন্নাহু আফসালুল মুল্লাকান হাত্তা কাবাতি আল্লাহ পাকের কাবাতি আল্লাহ পাকের আরশি আযিমাতে গায় আল্লাহ আদাউহু আলাইহি সালাতু ওয়া সালাম ফাইন্নাহু আফযালুল মুতলাকান হাত্তা মিনাল কাবাতি ওয়া মিনাল আরশে মিনাল কুরসি আল্লাহর আরশ কুরস কাবা মখলুক অপেক্ষায় রাসূলের মাজার সম্মানটা বেশি কেন সর্বদাই আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে ঝরছে আর আমার নবী ওখানে মুর্দা নয় জিন্দা কে জিন্দা হাযা হায়াতুন নবী দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা মাওলানা কাসেম নানুতুবি তিনি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তৈরি করেছেন বিরাট বড় মাদ্রাসা খোদ আপনি কিতাব আবে হায়াত মে লিখিয়ে বাণী দারুল উলুম দেওবন্দ মাওলানা কাসেম নানুতুবি খোদ আপনি কিতাব মে লিখিয়ে আল্লাহ কে হুজুর জিন্দা না রহে তো মখলুক জিন্দা না রহি সকতি আল্লাহর হুজুর যদি জিন্দা না থাকে তো মখলুক কোনদিন জিন্দা থাকতে পারে না জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ কে হুজুর জিন্দা না রহে তো মখলুক জিন্দা না রহি সকতি আল্লাহর নবী যদি জিন্দা না থাকে তো মখলুক জিন্দা থাকবে মখলুক শেষ হয়ে যাবে আল্লাহ কে হুজুর ঐসা কবর মে জিন্দা জৈসা হাম লোক দুনিয়া মে জিন্দা যদি বললেন কে লিখেছেন মাওলানা কাসেম নানুতুবি খোদ আপনি কিতাব আবে হায়াত মে লিখি হে আল্লাহ কে হুজুর কবর মে ঐসা জিন্দা জৈসা হাম লোক দুনিয়া মে জিন্দা আমরা দুনিয়াতে যেমন জিন্দা আল্লাহর নবী আলাইহিস সালাম কবরের ভিতরে তেমন জিন্দা কেন উনি দলিল দিয়েছেন আল্লাহর নবী মেরাজের রাত্রে আমার নবী মূসা আলাইহিস সালামকে দেখেছিলেন কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে নবী মূসা আলাইহিস সালাম যদি কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে তাহলে আমার নবী যিনি দেখলেন নবী মূসা আলাইহিস সালাম নামাজ পড়ছেন তাহলে সেই নবী কি মুর্দা হবে ঠিক আগে আকায়েদ তারপরে মাসাইল তারপরে ফাজাইল কিন্তু সমাজে একটা আমাদের ব্যাধি আছে সেটা হচ্ছে অধিকাংশ মসজিদে না আছে আকায়েদ না আছে মাসাইল এক ফাজাইলের বই ধরে দাও কথা ঠিক না ভুল ঠিক গো হ্যাঁ না আছে আকায়েদ না আছে মাসাইল এক ফাজাইলের কিতাব ধরিয়ে দেওয়া হলো কেউ যদি আকায়েদ আর মাসাইল বাদ দিয়ে ফাজাইলের কিতাব পড়ায় কিতাব শুনে ওই লোকটা গোমরা হয়ে যাবে আগে আকায়েদ আপনার আকীদা ঠিক করুন আগে তারপর মশলা শিখুন হারাম হালাল পাক নাপাক মশলাগুলো আগে শিখুন তারপর আপনি ইবাদত বন্দেগী করবেন আমল করবেন ফাজাইলের বিষয়ে আপনি জানবেন ওটা পরে এই দুটোকে বাদ দিয়ে আপনি ফাজাইলে চলে যাবেন এটা হবে না এখন অধিকাংশ মসজিদে হচ্ছে ফাজাইলের কথা আকায়েদ নেই মাসাইল নেই কিছু না বুঝলে আল্লাহ محمد بشر ليس كالبشر يقود الحجر ليس كالحجر محمد بشر ليس كالبشر محمد صلى الله عليه وسلم تني مانوش سيلين عمرو مانوش عمرو মোহাম্মদ বাশার লাইস কাল বাশারি কিন্তু তিনি মানুষ ছিলেন আমরা মানুষ কিন্তু আমাদের মতন মানুষ তিনি ছিলেন না ইয়াকুতুন হাজারুন লাইস কাল হাজারি ইয়াকুত একটা পাথর কিন্তু রেল লাইনের পাথরের মতন নয়
রাস্তার পাথরের মতন, আমার এই পাথরটা রাস্তার পাথরের মতন, রাস্তার দশ বস্তা পাথর বিক্রি করলেও এই ছোট একটা পাথর হবে না, হবে না, হবে না, এটা ফেলে রাখেন, এটা তুলে নেবে, রাস্তার একটা পাথর ফেলে রাখেন কেউ নেবে? রাস্তার পাথর পায়খানা ঘরেও যাচ্ছে, রাস্তায়ও যাচ্ছে, মসজিদেও যাচ্ছে, মন্দিরেও যাচ্ছে, গির্জায়ও যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, আছে না? না, কিন্তু এই পাথরটা এর স্থান কোথায়? মানুষের হাতে, বুঝলেন? তো মোহাম্মদ সাল্লাম তিনি মানুষ, কিন্তু আমাদের মতন তিনি মানুষ নয়, তিনি হলেন নূরুল বাশার, অর্থাৎ আল্লাহ পাক আমার নবীকে নূর নবী করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই জানে, আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করুন, নবী পাকের মহব্বত ভালোবাসা ইত্তেবা অনুসরণ করুন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, সকলের জন্য আল্লাহুম্মা আমিন। আসুন আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে একটু সালামে তওবা সোনার মদিনাতে পাঠিয়ে দিই। ইয়া নবী সালাম। আপ সুনো তানে এই মদিনা মহাপতে ওহিও ও সকিনা নূর সে সিনা মিশকো সে বেহতার বসিনা ইয়া নবী সালাম
ya nabi naam ho ya ya rasul naam ho ya arsh par apne e pukara sas pe naam bar hai আমার ভাই জানেরা আমরা যে কিয়ামটা করলাম এটা কার মহব্বতে নবীর মহব্বতে আমারে কিয়াম না হারাম হ্যায় না বিদআত হ্যায় আমারে কিয়াম না ফরজ হ্যায় না ওয়াজিব হ্যায় লেকিন ইয়ে মিলাদুন নবী ইয়ে তো সুন্নতে সাহাবা হ্যায় জারি বলেন সুবহানাল্লাহ আমাদের কিয়াম না ফরজ না ওয়াজিব না হারাম না বিদআত আমারে কিয়াম দিল কি আওয়াজ হ্যায় মহব্বত কি পুকার হ্যায় হুকমে আকীদাত হ্যায় ইশক কা আওয়াজ হ্যায় আমারে কিয়াম সিলসিলা ফুরফুরা শরীফ কি ইয়ে কিয়াম মুস্তাহাসান হ্যায় জি বলুন সুবহানাল্লাহ আমাদের কিয়াম সিলসিলা ফুরফুরা শরীফের মাসলাক অনুযায়ী মুস্তাহাসান করলে জায়েজ করলে সওয়াব না করলে গুনাহ নেই জায়েজ মুস্তাহাসান করলে সওয়াব না করলে গুনাহ নেই তবে আপনি কিয়াম করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার করবেন না আবার এটাকে হারাম ছেড়ে বেদাত করে ফতোয়া দেবেন এতটুকু দেওয়ার সুযোগ আপনাকে হবে আবার কান্নাকাটি করছে বারবার মনে করছে রাত্রে আবার